Hello everyone, welcome to That Brown Girl. So this video is so special to me. Eta chilo India te ar amar maer sathe ekta puro gota diner video. তো আমরা অলরেডি লেট ছিলাম আসতে, প্ল্যান তো অনেক কিছু ছিল করার, তো এটা ছোট আমাদের ডে আউট ছিল। তো আমরা প্ল্যান করেছিলাম যে আমাদের শপিং, খাওয়া দাওয়া সব কিছু একসাথে করব। তো ভাবলাম কি চলো আমাদের সব থেকে কাছে সাউথ সিটি মলে, যেখানে তুমি সব কিছু পেয়ে যাবে। তো লাইক তোমার দিন কখন শুরু হবে শেষ হবে তুমি জানতে পারবে না। তো আমরা স্টার্ট করেছিলাম কফি রেড দিয়ে, আর আমার মায়ের এটা ফার্স্ট টাইম স্টারবাকস ট্রাই ছিল। সত্যি কথা বলতে আমি ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াতে থাকাকালীন কখনো স্টারবাকস খাইনি, বাট এখানে তো খেতেই হয়। চলো আমার নেক্সট ডেস্টিনেশনে এবারে। তো দ্য নেক্সট ডেস্টিনেশন ছিল আপনকা অকাত কা ফুড কোর্ট। সত্যি কথা বলতে এখানে ফ্যান্সি রেস্টুরেন্টে খেয়ে খেয়ে আমি পচে গেছি। তো অবভিয়াসলি ইন্ডিয়া গেছে যখন অথেন্টিক ইন্ডিয়ান খাবারই আমাকে খেতে ভালো লাগে, আর স্পেশালি ইন্দো চাইনিজ মাই ফেভারেট। বাট মাকে ছিল ধোসা খাওয়ার জন্য, তো আমরা ওখানে ধোসাও পেয়ে গেছি, তো এটা বেটার ছিল আমাদের জন্য ফুড কোর্টে যাওয়া। তো ধোসা অর্ডার করেছিলাম, আর আমি আই থিঙ্ক ওয়াও চায়না থেকে একটা কম্বো চলছিল যেটা আমি অর্ডার করেছিলাম, আর কম্বোটা ওয়াও ছিল। আর আমি তাদেরকে দেখাচ্ছি এখন আমি কম্বোতে কী ছিল, আই থিঙ্ক এভরি ওয়ান নোজ বাট স্টিল আই এম শোয়িং। আর আমি আরও অনেক কিছু খেয়েছিলাম। এই তো কম্বোটা হচ্ছে গিয়ে নুডলস ছিল, ওর মধ্যে স্প্রিং রোল ছিল অ্যান্ড চিলি চিকেন ছিল, আর সামথিং হানি সামথিং ছিল। আর তারপরে আমি গেছিলাম শপিং করতে। তো শপিং করাতে গিয়ে আমার তো মেন সিন কভার করে ফেলেছিলাম আমরা। তো ভাবলাম চলো এখন লস অফ দ্য ড্রিঙ্ক যাওয়ার টাইম। তো আমি ভাবলাম কলকাতাতে এটার অনেক হাইপ আছে, তো ইজ গোনা বি টু ক্রাউডেড। ট্রাস্ট মি, একটাও মাছি মারার মতো লোক ছিল না। আই ডোন্ট নো ওয়াই আমি রং টাইমে গেছিলাম না, বাট ওখানে কেউ ছিল না। আর আমাকে কি অকওয়ার্ড লাগছিলো কি সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে, ছাড়ো বাদ দাও। তারপরে গেছিলাম আমার মাকে নিয়ে বড় লোকের ফিশ মার্কেটে। তো মা হচ্ছে স্পেন্সারে গেছে এর আগেও, বাট কখনো ফিশ মার্কেটের দিকে আসেনি। আর সত্যি কথা বলতে এখানে কারা যায় এই মাছ কিনতে এত টাকা দিয়ে? মা ঢোকার সঙ্গে সঙ্গে বলছে চল বাড়ি চল। তো আমরা তারপরে বাড়ির ফেরার পথে একটা স্পেন্সার থেকে প্রসেকো কিনলাম। তো লোকটা আমাকে বললো ইন্ডিয়ান প্রসেকো ইজ গোনা বি রিয়েলি নাইস অ্যান্ড ব্লা ব্লা, বাট সত্যি কথা বলবো থার্ড ক্লাস ছিল, আমি জীবনে এত ঘটিয়া প্রসেকো খাইনি। আর তারপরে আমরা বাড়ি যেতে যেতে দেখো রাত হয়ে গেছে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস। আর যাওয়ার সময় আমি একটা অটো নিয়ে নিয়েছিলাম, বিকজ সত্যি কথা বলবো এই অটোতে না যাওয়া আমি এত মিস করি আমি কী বলবো আর।